সবিতা ললিতা ববিতা ও উত্তরা সবগুলো কোয়ার্টার একসময় সরকারি কর্মকর্তাদের বসবাসে মুখরিত থাকতো জেলার সরকারি কর্মকর্তাদের বসবাসের জন্য স্টাফ কোয়ার্টারগুলো নির্মাণ করে গণপূর্ত বিভাগ চারটি ব্লকে তিনটি দ্বিতীয় ও একটি তিনতলা ভবন নির্মাণ করা হয় গেজেটেড অফিসার্স ডরমেটরি সার্কিট হাউস জেলা পরিষদের ডাক বাংলো এবং বিভিন্ন বিভাগের নিজস্ব রেস্ট হাউসে কর্মকর্তারা থাকতে শুরু করলে 2001 সালের দিকে এটি একেবারে ফাঁকা হয়ে যায় দীর্ঘদিন কেউ না থাকা এবং গণপূর্ত বিভাগের গাফিলতি ও দেখভালের অভাবে ভবনের দরজা জানালা গ্রিল সহ বিভিন্ন যন্ত্রপাতি চুরি হয়ে যাচ্ছে দরজা জানালা যে সবকিছু ছিল সবকিছু চুরি হয়ে গেছে রড তারগুলা ওগুলাও চুরি হয়ে যায় আর এগুলো রাতের বেলা আরো উৎপাত বেশি হয় এখানে সরকার এগুলোর প্রতি কোনো ব্যবস্থা নিত লোকজন রাখার তাহলে পরিবেশটা ভালো থাকতো দিনে চিন্তায় আর সন্ধ্যা হলেই মাদক সেবীদের আড্ডা বসে এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা আমরা আসতেই পারি না কারণ যখনই আসি দেখি নেশা মানে এখানে নেশাকররা অল টাইম থাকে সব ধরনের খারাপ কাজ এখানে হয় আর বিশেষ করে এই খারাপ কাজের মূল কারণ হলো এই এই ভবনগুলো অস্থায়ী তবে বিষয়টি অবগত নন জানিয়ে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানালেন জেলা প্রশাসক দেখে যদি সেখানে যদি বসবাসের যোগ্য হয় তাহলে সেখানে আমরা বসবাসের ব্যবস্থা করব আর যদি না হয় তাহলে সেটিকে কীভাবে অন্য কোনো সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে সেটিকে কীভাবে সম্পৃক্ত করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা যায় সেটি আমরা ব্যবস্থা করব ১৯৮৬ সালে 5.5 একর জমিতে চারটি ব্লকে তিনটি দ্বিতীয় তলা ও একটি তিনতলা ভবন গেজেটেড অফিসারদের বসবাসের জন্য নির্মাণ করে গণপূর্ত বিভাগ সময় সংবাদ গাইবান্ধা